হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি স্পন্থাওরমি আর তোমরা দেখছো স্পন্থাওরমি চ্যানেল। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য আরেকটি অ্যামেজিং ফ্যাট কাটার ড্রিঙ্ক নিয়ে। ছবি দেখে নির্ঘাত বুঝতে পারছো আজকের টপিক হচ্ছে এসবগুলোর ভুষি অ্যান্ড তকমা। এটা আমাদের শরীরে যেরকম আমাদের হজম ক্রিয়া বাড়িয়ে দেয়, আমাদের ওয়েট কমতে সাহায্য করে, ঠিক তেমনই আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে পেট সাফ করে দেয়। সো তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করেছিলে এসবগুলোর ভুষি কীভাবে খাবে, কতটুকু চামচে খাবে অ্যান্ড কখন খাবে। এই সব কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য আজকের এই ভিডিও। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তীতে আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট তো আশা করতেই পারি, তাই নয় কি? সো চলো আমাদের আজকের ড্রিঙ্কটি আমরা দেখে আসি, লেটস গো। Yeah, that body's a blessing, girl. I ain't trying to pressure her. No. She messed with the temperature, horrible. এখানে আমি এক গ্লাস নরমাল পানি নিয়েছি। তোমরা চাইলে হালকা ঠান্ডা পানি নিতে পারো, কিন্তু একদম ডিরেক্টলি ফ্রিজের পানি খাওয়া যাবে না, ড্রিক যেই ঠান্ডাটা থাকে, কজ ওটাতে প্রচণ্ড পরিমাণে ফ্যাট থাকে, যেটা আমাদের ফ্যাট কমানোর বদলে উল্টা বাড়িয়ে দেবে। সো নর্মাল পানি খাওয়াটা অনেক বেটার। সবসময় ট্রাই করবে নর্মাল পানি খেতে। তারপর আমি গ্লাসটিতে এক চামচ এসবগুলোর ভুষি ঢেলে দিচ্ছি। আমি এক চামচ তকমা মিশাবো এবং আস্তে আস্তে দুটোকে ভালো মতো মিশ্রণ করবো। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে খাবো। এটা আমরা খাওয়ার আগে খেতে পারি অথবা রাতে ঘুমানোর আগেও ড্রিঙ্কটা নিতে পারি। সো প্রতিদিনের ডায়েট চার্টে এসবগুলোর ভুষি এবং তকমার মিশ্রণে যে পানিটা আছে এটা খেতে ভুলবে না। ভালো থাকো এবং সুস্থ থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লেগে থাকলে 100% লাইক অ্যান্ড কমেন্ট করবে। তোমাদের যদি এই সংক্রান্ত আরও কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারো, অথবা আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, অন্য যে কোনোখানে তোমরা কোশ্চেন করতে পারো। আজকের মতো আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন ভালো থাকো, বাই বাই।